হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে ঘুম থেকে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেবো ভাবছি, 100 দিনে 100টা ভিডিও। তো আজকে #1। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাব সোজা বাজারে। বাজার বলতে দোকান যাব, মুদিখানা বাজার, ওখান থেকে কমপ্লিট করবো। তো গাড়ি এখানে রেখে দিলাম, আর সামনে আমাদের দোকান। এক বস্তা চাল আর আর 40 টাকা দামের থিন বিস্কুট আছে না, পার্লে মারির থিন, ওটা 1 প্যাকেট। আর 1 প্যাকেট আমুল দুধ, সে 200 গ্রাম একটা। যে আমার বিল হয়েছে 1081 টাকা। টাকা নে, 1081 টাকা। আরে যে চাল আমাকে এখানে দিয়েছে, এখান থেকে ট্রেনে আমার গাড়িতে রাখতে হবে। তো তার আগে বিস্কুট আর দুধটাকে ঝুলিয়ে নিই, নাহলে এগুলো একবারে ঝুলাতে পারবো না। তো ঝুলিয়ে নিলাম, এবার চালটা কী করে নেবো, গাড়ির ট্যাঙ্কির উপর উঠিয়ে নিতে হবে। এখন গাড়ির ব্যাক সিটে বউ আর ট্যাঙ্কির উপরে স্যাম্পেল নিয়ে চালানোর কথা, সেখানে ব্যাক সিট ফাঁকা আর চালের বস্তা নিয়ে চালাচ্ছি। তাহলে দুঃখ কায় খতম নিয়ে হতাবে। ঘরে বাজারে নিয়ে চলে এসেছি, কিন্তু আমি লবণ আনতে ভুলে গেছি। সারাদিন যদি আমি এটা ভাবি যে বিয়ে হয় না কেন, বিয়ে হয় না কেন, আমি একটু বিয়ে করবো, একটা গার্লফ্রেন্ড ফুটুক, তাহলে তো ভুলেই যাবো সব কিছু। চলে এসেছি এখানে লোকাল দোকানে। হাই বন্ধু, তো কোথা, ক্যাফেতে 1 প্যাকেট লবণ 10 টাকা দামের, 10 টাকা দাও বলে হয়ে গেছে। পেটের মধ্যে কিছু দৌড়ে ছুঁচে না, তো হাতি দৌড়াদৌড়ি করছে। এমনিতে আমি একটু বেশি খাই, ভুলটা হয়েছে দেখেছ, বেশি না খেলে চলে না। তো গাছ ঘরে এসে দেখি আমার জন্য খাবার রেডি, পেঁয়াজ আলু ভাজা, এরতে কাঁচা লঙ্কা আর পান্তা ভাত। গরমের সময় সকালবেলায় এরকম ভাত আমাদের কাছে, যাই না কার কাছে কীরকম লাগে, আমার কাছে তো হেভি সুন্দর লাগে, পুরো চুমু। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো হচ্ছে আশিসের ক্যাফেতে। তো গাড়িটা মামা নিয়ে গেছে, তো মামার কাছে আছে গাড়িটা। তো এখন বিজয়দের বাড়ি যাব, বিজয়ের গাড়িটা নেব, ওই গাড়ি নিয়ে আমি আর শুভঙ্কর মিলে যাবো আশিসের ক্যাফেতে। 50 রকমের ফুচকা পাওয়া যায়, দেখি গিয়ে এখন কত রকমের পাই। শুভঙ্কর অলরেডি ছোটনদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, মানে বিজয়দের বাড়ির সামনে সাইকেল রাখছে। তো দরজা খোলা দিক দিন, ওই পাশে যেতে হবে, দরজা খুলছে না, তো আমাদের এখন ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো এখন পিছনের দরজা দিয়ে যাচ্ছি, ওই দিকের গেটটা খুলছে না, ঘুমোচ্ছে মনে হয় এখনো পুদুলটে। তো চাপি নিয়ে নিলাম। হ্যাঁ কি বল ভাই, শোন না, বিজয় তোকে চাপিটা দিল না, তখন ওর বউরে বললো কি গো একটা পেঁয়াজ দিয়ে যাও। বলছি কি গোটা কি, আমরা কোনোদিন শুনতে পাবো না কোনোদিন কারোর মুখ দিয়ে। সেই ভাগ্য আর কি আমাদের আছে, আমরা হচ্ছি এমন এক প্রাণী যাদের ভাগ্যে না বিয়ে আছে না ভালোবাসা আছে। আরে ছাড়, বিয়ের ভোজন নেই। হ্যাঁ কেউ ভোজন নেই, ওর খাওয়াস কেউ রিসেন্ট বিয়ে করছে, ভোজ খাবো ঘরের মধ্যে, যে করছে সেও খাওয়াচ্ছে না। এই যে ওই যে পড়ে বসে আছে, খাওয়ালো, খাওয়াইছে, আমি খেয়েছি। তোরে আমরা তো খাওয়াই নাই, অনেক বেশি কাজ তাই তোকে খাওয়ায় না। আরে এই যে আমাদের, তো গাড়িটা বের করতে হবে, বের কর বের কর বের কর ভাই বের কর। উফ, গাড়িটা কিন্তু দারুণ দেখতে, মানে মানে বাজেটের মধ্যে লুকটা ভালো, তেলটা ভালো দেয় না, বলছি গাড়িটা তেল ভালো দেয় না। হ্যাঁ ওটা কে বন্ধ করবে, তুই বন্ধ কর, কি করবে, কে বন্ধ করবে এটাকে, তুই বন্ধ কর। না না, ওই যে ওই যে এই শাটারটাকে কে বন্ধ করবে, লেসি বয়। One eternity later. যেখানেই বাগের ভয় সেখানেই শুনতে হয়। যা ভাবছিলাম তেল শেষ হয়ে যাবে, হয়ে গেছে,
তো পেট্রোল পাম্প এখন দূরে আছে, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করো আর কি, আমার তেলটা ভরে নিই।